হবে রাজপথে কত হবে স্লোগানে 5 তারিখে ভোট হবে চশমা বদিকে ইনশাআল্লাহ আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন আকাশে কালো মেঘের ঘনঘটা কেটে গিয়ে আজকের এই নির্বাচনী জনসভায় আজকে বিজয়ের সূর্য বিজয়ের তারকা আজকের আকাশে উদিত হয়েছে আমরা বিশ্বাস করি সকল অপশক্তিকে আমরা পায়ে মারিয়ে সকল অপশক্তিকে আমরা রুখে দিয়ে আগামী 5 তারিখে শেষ বিজয়ের হাসিটা আমরাই হাসব ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা আজকের এই পদসভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আগামী 5 বছরের জন্য আমরা আজকের ইউনিয়ন পরিষদ থেকে যে চেয়ারম্যান সাহেব নির্বাচিত করতে যাচ্ছি সে আমাদের প্রিয় মানুষ সম সেলিম রেজা মিলন মহোদয় আজকে ওনার নির্বাচনী ইশতেহারের বক্তব্য রাখবেন আমি বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না শুধু একটি কথাই বলতে চাই এই জনপদ থেকে প্রত্যেকটি ওয়ার্ড থেকে প্রত্যেকটি কর্নার থেকে যেভাবে চশমা প্রেমের পাগলরা উজ্জীবিত হয়ে স্লোগান দিয়ে সারারাত আক্রান্ত পরিশ্রম করে যেভাবে কাজ করে চলেছে আমি বিশ্বাস করি যে সকল মা বোনেরা ওই রাত 3টার দিকে উঠে তাহাজ্জুদ নামাজ আদায় করছে এই নামাজ কখনো বৃথা যেতে পারে না আমি আমার সেই সকল মা বোনদেরকে বলবো মহান রব্বুল আলামিনের কাছে আর একটি দিন রাত জেগে তাহাজ্জুদ পড়ে প্রার্থনা করবেন হে আল্লাহ আমরা যেন আগামী 5 তারিখে এমন একজন নেতা পেয়েছিলাম যে নেতা এই জনপদকে শান্তির নীড় বানিয়েছিল এই জনপদে অবহেলিত মানুষের পাশে থেকেছিল অবহেলিত মানুষের পাশে থেকে মুখে হাসি ফুটিয়েছিল এই মানুষটি যেন আগামী 5 তারিখে আবারও ওই ইউনিয়ন পরিষদের পবিত্র চেয়ারে অধিষ্ঠিত হতে পারে ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা বক্তব্য দীর্ঘায়িত করব না শুধু বলতে চাই আজকে নির্বাচনী পদসভার নামে যে সকল চেয়ারম্যান প্রার্থীরা ইতিমধ্যে রাজপথে নেমেছে আমরা তাদেরকে বলতে চাই পরিষ্কারভাবে আপনারা নির্বাচনের পরিবেশ নষ্ট করবেন না আর একটি দিন আছে আমরা ইতিমধ্যে মঞ্চে বসে মেসেজ পেয়েছি আজকে নৌকার প্রার্থী এবং আনারসের প্রার্থী দুজনের মধ্যে সংঘর্ষ হয়েছে তারা আজকে তাদের প্রতিবাদ তাদের পদসভা বাদ দিয়ে তাদের দুজনকে নাকি থানায় ডাকা হয়েছে এই হলো তাদের চরিত্র আমরা শান্তির ঠিকানা খুঁজি আমরা মিলন সাহেবের পক্ষ থেকে শান্তির ঠিকানায় বসবাস করি আমরা মিলন সাহেবের মতো আদর্শ নেতাকে নিয়ে গর্ব করতে পারি আজকে আমি উনার এই বিচক্ষণতা দেখে মুগ্ধ হয়েছি উনি কত ব্রেন পরিষ্কার ভাবে আজকের এই পদসভাটি হাড়ি ভাঙায় রেখেছেন দেখেন বাদ বাকি চেয়ারম্যান প্রার্থীরা সংঘর্ষে সংঘর্ষে জড়িয়েছে আর আমরা আমাদের আম জনতাকে সঙ্গে নিয়ে আজকে চশমার পক্ষে যেভাবে আমরা জোয়ারে ভাসিয়েছি আমরা বিশ্বাস করি কোন অপশক্তি আমাদেরকে দাবিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ আগামী 5 তারিখ বিজয় সুনিশ্চিত না হওয়া পর্যন্ত এই খেটেখা মানুষ এই আম জনতা কৃষক শ্রমিক ছাত্র জনতা চশমা প্রতীকের পক্ষ থেকে ব্যাপক প্রচার কাজ করতে হবে মনে রাখতে হবে একটি মহল ইতিমধ্যে নির্বাচনের পরিবেশ নষ্ট করার নামে ইতিমধ্যেই বলে বেড়াচ্ছে তারা একটি ভোট পাইলে চেয়ারম্যান হবে আমরা তাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই এই মিথ্যাচার করে এই অপবাদ দিয়ে এই ইউনিয়নের বিগত দিনের নির্বাচনের নির্বাচনের পরিবেশকে নষ্ট করবেন না আমরা দেখেছি এই জনপদের মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে ভোট কেন্দ্রে যেয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছে আজকে যদি কেউ সেই ভোট ডাকাতি করতে চাই আমরা তাদেরকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই 5 তারিখে আপনাদের বিষ দাঁত উপড়ে ফেলানো হবে আজকে শামসুল আলম সাহেব আপনি বলে বেড়াচ্ছেন যদি নির্বাচিত হতে পারি 5 তারিখের পরে যে সকল প্রার্থীরা আমার বিপক্ষে অবস্থান নিয়েছে যে সকল কর্মীরা আমার বিপক্ষে অবস্থান নিয়েছে তাদের এই আশাশুনির মাটি থেকে আপনি নাকি হটাবেন আমি আপনাকে বলতে চাই আপনি এমন একজন মানুষ যে মানুষ মানুষের সম্পদ লুণ্ঠন করেছেন
আপনি এমন একজন মানুষ যে মানুষ মানুষের চাকরি দেওয়ার নাম করে মানুষের অর্থ আত্মসাৎ করেছেন। আমি আপনি এমন একজন মানুষ যে মানুষ আপনি একজন চোরকে বলেছেন চুরি করতে আর বাড়ির মালিককে বলেছেন সজাগ থাকতে, কারণ আপনার কোনো ব্যবসা নাই, আপনার একটি ব্যবসা রয়েছে, সেই ব্যবসাটি হলো অদৃশ্য ব্যবসা। অদৃশ্য ব্যবসার মাধ্যমে কালো টাকা ইনকাম করে নির্বাচনের মাঠে সেই টাকা দিয়ে ভোট কেনার পাইতারা করছেন। আমরা বাঁচতে আমরা বেঁচে থাকতে কখনো আমাদের ইউনিয়নের কোনটি ওয়ার্ডে কালো টাকা দিয়ে ভোট আমরা কিনতে দেব না। কালো টাকা দিয়ে ভোট কিনতে হলে আমাদের সঙ্গে যুদ্ধ করতে হবে, সংগ্রাম করতে হবে। এই উজ্জীবিত জনতা আগামী 5 তারিখে ব্যালট যুদ্ধে প্রমাণ করে দেবেন মিলন সাহেব একজন আদর্শবান ব্যক্তি, মিলন সাহেব একজন ভদ্র ব্যক্তি, মিলন সাহেব একজন খাঁটি মানুষ। যে মানুষের মুখের দিকে তাকালে মানুষের ভোট চাওয়া লাগে না, মানুষের ভোট এমনিতেই মিলন সাহেবের চশমা প্রতীকে চলে আসে। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি জাতীয় গোয়েন্দা সংস্থার প্রত্যেকটি ইউনিট কর্তৃক আজকে কিন্তু উনি প্রশংসিত হয়েছেন। আপনারা লক্ষ্য করেছেন করোনাকালীন সময়ে যে সকল চেয়ারম্যানরা মাননীয় প্রধানমন্ত্রীর অনুদান লুণ্ঠন করেছে তারা কিন্তু পানিশমেন্ট পেয়েছে, তারা কিন্তু চেয়ারম্যানশিপ বাতিল হয়েছে। আর আমরা এমন একজন নেতাকে নিয়ে আমরা এমন একজন নেতা পেয়েছি যাকে নিয়ে বুকে গর্ব করে জোর গলায় বলতে পারি আদর্শ নেতা পেয়েছি, আদর্শ নেতা পেয়েছি। যে নেতার ছায়া তলে থাকলে মানুষ ভালো কিছু আশা করে, যে নেতার ছায়া তলে থাকলে মানুষ শান্তির নীড় খুঁজে পায়, এমন একজন নেতাকে আগামী 5 তারিখে আপনার আমার মূল্যবান ভোট আমরা চশমাপতিকে প্রদান করব। এ আশাবাদ ব্যক্ত করে আজকে যারা আমার হিন্দু সম্প্রদায়ের মা বোনেরা এখানে এসেছেন আপনাদের কাছে উদার্তভাবে আহ্বান রাখছি, আপনারা আর একটি দিন বাকি আছে, রোজ তুলসী তলায় প্রদীপ জ্বালিয়ে একটি প্রার্থনা করবেন, হে ভগবান হে ঈশ্বর আগামী 5 তারিখে চশমা প্রতীকের পক্ষে গণজোয়ার তৈরি করে মানুষের ভালোবাসায় চশমা প্রতীকের পক্ষে ম্যান্ডেট নিয়ে আমরা যেন মিলন সাহেবকে ওই পবিত্র চেয়ারে অধিষ্ঠিত করতে পারি। আর এখানে যারা মুসলিম সম্প্রদায়ের আমার মা বোনেরা এসেছেন আপনাদের কাছে আমি বিনয়ের সঙ্গে অনুরোধ জানাচ্ছি, আপনারা পবিত্র জামাই নামাজে বসে একটি প্রার্থনা করবেন, রাত 3টার সময় উঠে তাহাজ্জুদে দাঁড়িয়ে একটি প্রার্থনা করবেন, হে আল্লাহ আগামী 5 তারিখে এই মানুষটিকে, যে মানুষটি এই জনপদকে শান্তির নীড়ে প্রতিষ্ঠিত করেছে, যে মানুষটি 5টি বছর আমাদেরকে বুকে আগলে রেখেছে, সেই মানুষটিকে আগামী 5 তারিখে মহান রব্বুল আলামিন আপনি চশমা প্রতীকের পক্ষে ভোট বিপ্লব করে প্রমাণ করে দেবেন। এই ইউনিয়নের জন্য একমাত্র মিলন সাহেব ছিল আমাদের আস্থার নীড়, আস্থার ঠিকানা। এজন্য আপনাদের কাছে উদার্ত আহ্বান রাখছি আগামী 5 তারিখে চশমার পক্ষে ভোট বিপ্লব করে আমাদেরকে এই জনপদ থেকে প্রমাণ করতে হবে। আমরা মিলন সাহেবকে ভুলি নাই, আমরা মিলন সাহেবকে ছাড়ি নাই, আমরা ভদ্র সমাজ, সুশীল সমাজ, নাগরিক সমাজ, আমরা কখনো মিলন সাহেবের পাশ থেকে সরে যাই নাই, এটি আপনাদেরকে প্রমাণ করতে হবে। এ আশাবাদ ব্যক্ত করে আজকে যারা অক্লান্ত পরিশ্রম করে এই পৌরসভাকে জনসভায় রূপদান করেছেন আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, ভোট দিবেন আপনারা গুনে নেব আমরা, ভোট দেবেন আপনারা গুনে নেব আমরা, এর ব্যত্যয় হতে পারে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামী 5 তারিখে চশমার পক্ষে সিল দিয়ে প্রমাণ করবেন আমরা এই জনপদ থেকে মিলন সাহেবকে নির্বাচিত করেছি। সবাই সুস্থ থেকে ভালো থেকে আগামী 5 তারিখে প্রত্যেকটি বুথে বুথে শক্ত অবস্থান তৈরি করে ভোট যতক্ষণ শেষ না হয় ততক্ষণ কেন্দ্র না ছেড়ে আপনারা শেষ পর্যন্ত অবস্থান করবেন। এ আশাবাদ ব্যক্ত করে শীতকে উপেক্ষা করে যারা আজকের এই পৌরসভাকে সাফল্য মণ্ডিত করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে চেয়ারম্যান সাহেবের চশমা প্রতীকের পক্ষে থেকে
কৃতজ্ঞতা জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে, 5 তারিখে ভোট হবে চশমাপতিকে ইনশাআল্লাহ।